বাকি আপা আমাদের মাঝে উপজেলা চেয়ারম্যান হয়ে এসেছেন, সেটা আমাদের সৌভাগ্য। এই রাজকীয় বিলাসবহুল জীবন ছেড়ে রায়পুরার জনগণের কাতারে যিনি এসে শামিল হয়েছেন, উনি রাজু ভাইয়ের বিকল্প ছাড়া আর কোনো হইতে পারে না। এই এলাকার জনসাধারণ সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনারা দেখছেন তাজা খবর 24। একজন প্রার্থী রয়েছে, উনি উপজেলা চেয়ারম্যানকে দাঁড়াইছেন, উনি অটোমেটিক ভাবে কিভাবে জানি এসে ইউনিয়ন চেয়ারম্যান হয়ে গেছেন। আবার দুই বছর যেতে না যেতেই উনি উপজেলাতে এসেছেন। কিছুদিন আগে দেখেছি উনি আমার প্রিয় নেতা রাজু ভাইয়ের কাছে ঘোরাঘুরি করেছেন, দুই বছরেই উনি গুরু মারার শিষ্য হয়ে গেছেন। কারণ আমার রাজনৈতিক বয়স 35 বছরে এখনো বালুকেরা শিষ্য হইতে পারি নাই, বালুকেরা ছাত্র হইতে পারে নাই। উনি এখনই আবার উপজেলা ইলেকশনে দাঁড়াইছে, হাতি গেল ঘোড়া গেল বেড়া বলে কত জল। আমাদের যে উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, উনার গুণের কথা আসলে আমি বলে শেষ করতে পারবো না। আপনারা জানেন উনি মানুষ গড়ার কারিগর। আমার প্রিয় নেতা রাজু সাহেবেরও একটাই আদেশ আমাদের প্রতি, যে তোমরা রাজনীতি করো, মানুষের সেবা করো। তো লাকি আপা আমাদের মাঝে উপজেলা চেয়ারম্যান হয়ে এসেছেন, সেটা আমাদের সৌভাগ্য। আমাদের মধ্যে যে প্যানেল দিয়েছেন, আমাদের প্রিয় নেতা রাজু ভাই যে প্যানেল দিয়েছেন, সেখানে সুমন মিয়া আছেন, সেটাও আপনারা জানেন, অত্যন্ত মেধাবী ভদ্র বিনয়ী, তাকে আপনারা ভোট দিবেন। তো আপনারা গত সংসদ নির্বাচনেও রায়পুরের মধ্যে প্রথম হয়েছেন, আমি আপনাদের কাছে উদ্যত্ত আহ্বান রাখব, এই 29 তারিখ উপজেলা নির্বাচনও বিপুল ভোটের মাধ্যমে লাকিয়াপাশ আমাদের প্যানেলকে বিজয়ী করে আবারও আপনারা প্রমাণ করবেন যে আপনারা চরআলিয়ার মানুষ, আপনারা আওয়ামী লীগ প্রিয় মানুষ, আপনাদের রাজু ভাই আপনাদের প্রিয় নেতা, আপনারা এই প্রমাণটুকু করে দিবেন। রায়পুরার জনগণের অত্যন্ত সৌভাগ্য যে ওনার মতো একজন লোক রায়পুরার রাজনীতিতে পদার্পণ করেছে। আজকে সে এতদিন এত বছর পরে রাজু ভাইয়ের বিকল্প হিসাবে আরেকটি ব্যক্তিকে আজকে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ওনার ইতিহাস থেকে যা জেনেছি উনি শিক্ষার উচ্চ শিখরে যিনি ছিলেন, ওনার স্বামী সহ উনি অত্যন্ত ধনী ব্যক্তি, রাজকীয় বিলাসবহুল জীবনযাপন উনি করতে পারতেন। এই রাজকীয় বিলাসবহুল জীবন ছেড়ে রায়পুরার জনগণের কাতারে যিনি এসে শামিল হয়েছেন, উনি রাজু ভাইয়ের বিকল্প ছাড়া আর কোনো হইতে পারে না। তাই আমি বলবো রায়পুরার জনগণের আবার দ্বিতীয়বারের মতো আরেকটা সৌভাগ্য আছে, এমন একজন ব্যক্তি রাজু ভাইয়ের মতন পেয়েছেন যিনি নাকি জনগণের জন্য এসেছেন। জনগণের রাজু ভাইয়ের পরে যেই রায়পুরার যে অসমাপ্ত কাজগুলি আছে সেই অসমাপ্ত কাজগুলো রাজু ভাইয়ের অনুপ্রেরণায় রাজু ভাইয়ের সহযোগিতায় এই কাজগুলি করার জন্য এই রায়পুরার গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করার জন্যই উনি এই রাজনীতিতে এসেছেন। এই চরআলিয়ার মানুষ আমরা কখনো ভুল করি নাই, রাজু ভাইকে চিন্তা যেমন ভুল করি নাই, লাকিয়াপাকেও চিন্তা আমরা ভুল করব না। উপজেলা পরিষদে উনার মতো লোককেই চাই জনপ্রতিনিধি হিসাবে, যার মাধ্যমে শতভাগ কাজ হবে সেই জনপ্রতিনিধি হিসাবে আমরা সেই জনপ্রতিনিধিকেই চাই। বিনীতভাবে অনুরোধ করে 29 তারিখ নির্বাচনে আমরা আপনারা জাতীয় সংসদ নির্বাচনে যেমন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে রাজু ভাইকে 24টা ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা চরআলিয়া ইউনিয়নবাসী সারা রায়পুরার মধ্যে গর্বিত হয়েছিলাম, আমরা 29 তারিখের নির্বাচনেও লাকিয়াপাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে রায়পুরার মধ্যে যাতে আমরা একটা ইতিহাস সৃষ্টি করতে পারি। দুর্গম চরআলিয়াকে যেখানে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা জনপদ ছিল এই চরআলিয়া, এই চরআলিয়াকে আপনারা দেখেছেন এই ব্রিজ করে দিয়ে এই চরআলিয়াকে একটি উপশহরে রূপান্তরিত করেছেন আমার প্রিয় নেতা। আর সেই নিয়া প্রিয় নেতার কৃতজ্ঞতার প্রতি এই চরআলিয়ার আমার মর জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করেছিল। আজকে যারা এখানে এসেছেন আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই চরআলিয়ার জনগণ তারা 29 তারিখের নির্বাচনে ভোট করবে না, আমাদের প্রিয় নেতার নির্দেশে আমাদের প্রিয় নেতার মনোনীত প্রার্থীদেরকে
29 তারিখের নির্বাচনে এই এলাকার জনসাধারণ সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবে।